দণ্ডবিধি 1860, বাংলাদেশ দণ্ডবিধি 1960 সালের 45 নং আইন। বাংলাদেশ দণ্ডবিধির কার্যকারিতা শুরু হয় 1 মে 1961। দণ্ডবিধি প্রণয়ন করেন লর্ড ম্যাকেন। দণ্ডবিধি একটি মূল আইন। ভারতীয় দণ্ডবিধির খসড়া প্রণয়ন করেন লর্ড ম্যাকেন। দণ্ডবিধি বাস্তব ভিত্তিক আইন। দণ্ডবিধিতে মোট 511টি ধারা আছে। দণ্ডবিধি 1860 সালে পরিচ্ছেদ আছে 23টি। দণ্ডবিধি হচ্ছে শাস্তির বিধান। ত্রয়োদশ পরিচ্ছদে একমাত্র ধারা 511। বাংলাদেশ দণ্ডবিধি বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক, বাংলাদেশের বাইরে অবস্থানরত বাংলাদেশি নাগরিক, বাংলাদেশে নিবন্ধনকৃত কোনো জাহাজ বা বিমানের অবস্থানরত কোনো ব্যক্তি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। ঊনবিংশ পরিচ্ছদে আলোচনার বিষয় চাকরির চুক্তিভঙ্গের অপরাধ। সরকার কর্তৃক অনুমোদিত লটারি। সরকার কর্তৃক অনুমোদিত লটারির অফিস বসালে এর শাস্তির বিধান দণ্ডবিধির ধারা 294 ক। ধর্মকর্ম পালনের স্থান, এর ক্ষতি সাধনপূর্বক কোনো নির্দিষ্ট শ্রেণীর ধর্মের প্রতি অবমাননা প্রদর্শন করলে এর শাস্তির বিধান দণ্ডবিধির ধারা 295। ধর্মীয় সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে এর শাস্তির বিধান দণ্ডবিধির 296 ধারা অনুযায়ী। কোনো ধর্মের প্রতি অবমাননা প্রদর্শনের উদ্দেশ্যে গোরস্থানে প্রবেশ করলে এর শাস্তি বর্ণিত আছে দণ্ডবিধির ধারা 297। অপরাধের প্রয়োজনীয় উপাদানসমূহ। সেন্সরিয়া বলতে বোঝায় দোষযুক্ত মন। নিম্নের কোন ক্ষেত্রে হুমকির সম্মুখীন হয়ে কৃতকাজকে অপরাধ হিসাবে ধরা যায় না? খুন ও রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ। একজন 9 বছরের বেশি বয়স্ক অপক্ষ শিশু অপরাধের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা কত? 12 বছর। সাধারণ ব্যাখ্যা। বাংলাদেশ দণ্ডবিধি নিম্নের কোন ধারাতে জজ এর সংজ্ঞা প্রদান করা হয়েছে? ধারা 19। বাংলাদেশ দণ্ডবিধির কত ধারায় অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে? ধারা 40। সরল বিশ্বাস সম্পর্কে কত ধারায় বলা হয়েছে? ধারা 52। বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী একজন শিশু অপরাধের ক্ষেত্রে ন্যূনতম বয়স কত? 9 বছর। বিশেষ আলোচনা লোক। ধারা 11। লোক শব্দটি কোনো কোম্পানি অথবা সমিতি অথবা একদল লোকের অন্তর্ভুক্তি করে, যে অপরাধ কেবল কোনো নর ও নারী কর্তৃক ব্যক্তিগতভাবে অনুষ্ঠিত হতে পারে এবং যে অপরাধের সাজা একমাত্র কারাদণ্ড, সেই অপরাধের জন্য কোম্পানি ও সমিতিকে অন্তর্ভুক্ত করা চলে না। অবৈধ অনুপ্রবেশ কিংবা অন্যের সম্পত্তির ক্ষতি করার অপরাধের জন্য কর্পোরেশন বা কোম্পানি বা সমিতির বিরুদ্ধে অর্থদণ্ডের আদেশ দেয়া যায় এবং সেই আদেশ কার্যকর করা যায়। অতএব দেখা যায় যে 11 ধারায় প্রদত্ত লোকের অর্থ অত্যন্ত ব্যাপক ও যুক্তিযুক্ত। যৌথ দায়বদ্ধতা। বাংলাদেশ দণ্ডবিধির 34 ধারায় কমন ইন্টেনশনের সংজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশ দণ্ডবিধির 34 ধারায় একই উদ্দেশ্য সাধনকল্পে কতিপয় লোক দ্বারা অপরাধ সংগঠন করলে তাদের প্রত্যেককে একইভাবে দায়ী হবে বলে উল্লেখ করা হয়েছে। দণ্ডবিধির 34 ধারার অপরাধ সংগঠনের জন্য 2 বা ততোধিক ব্যক্তির অংশগ্রহণ প্রয়োজন। দণ্ডবিধির 34 ধারার সর্বোচ্চ শাস্তি মূল অপরাধের শাস্তি। দণ্ডবিধির কোন ধারায় যৌথ অপরাধের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে? 34 ধারায়। আলোচনা ও বিশ্লেষণ। দণ্ডবিধির 34 ধারার সংজ্ঞা। দণ্ডবিধির 34 ধারায় বলা হইয়াছে যে যখন একই উদ্দেশ্য সাধনের নিমিত্তে কতিপয় ব্যক্তি একত্রে কোনো অপরাধমূলক কাজ করে, তখন অনুরূপ ব্যক্তিদের প্রত্যেককে উক্ত কাজের দরুন একইভাবে দায়ী হবে, যেন উক্ত কাজ সকল ব্যক্তি সম্পন্ন করিয়াছেন। 34 ধারার উপাদানসমূহ। একটি ফৌজদারি অপরাধ সংঘটিত হইয়াছিল, 2, উক্ত অপরাধটি 2 বা ততোধিক ব্যক্তি একত্রে মিলিত হইয়া সংগঠন করিয়াছিল, 3, তাদের সকলের অভিপ্রায় করিয়াছিল যে তারা একত্রে মিলিতভাবে উক্ত অপরাধমূলক কাজ করবে, 4,
একই উদ্দেশ্য সাধন করবে তারা উক্ত অপরাধটি করিয়াছিল। পাঁচ, উক্ত পরিকল্পনা মোতাবেক তারা একই উদ্দেশ্য সমাধান কল্পে কাজ করিয়াছিল। ছয়, একই সাধারণ উদ্দেশ্য সমাধান কল্পে তাদের প্রত্যেকেই উক্ত অপরাধ সংগঠনের অংশগ্রহণ করিয়াছিল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী কোনো অপরাধ সংগঠন করা হলে সেক্ষেত্রে পরিকল্পনাকারীদের মধ্যে কেউ অপরাধ সংগঠিত না করলেও উক্ত অপরাধে অংশগ্রহণ করার জন্য প্রকৃত অপরাধীর ন্যায় সমান অপরাধী বলে গণ্য হবে। দণ্ডবিধির ৩৪ ধারায় বিধান হচ্ছে অনুরূপ একটি আইন, AIR 1925 PC। বরেন্দ্র কুমার ঘোষ বনাম সম্রাট মামলায় সিদ্ধান্তের উপর ভিত্তি করে এই নীতি প্রতিষ্ঠিত। এতে প্রকৃত অপরাধী সহ পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের বিধান নিশ্চিত করা হয়েছে। এই বিধানের ক্ষেত্রে কেউ অপরাধ না করেও প্রকৃত অপরাধীর ন্যায় সমান অপরাধী বলে গণ্য হতে পারে। যেমন করিম, রহিম ও আবুল একটি ব্যাংকের টাকা লুট করার জন্যে ব্যাংকে যায়। রহিম ও করিম ব্যাংকের গেটে পাহারারত থাকে এবং আবুল ব্যাংকের ভিতরে প্রবেশ করে টাকা গণনার রত ক্যাশিয়ারকে টাকাগুলো তাকে নিয়ে দেওয়ার জন্য বলে। ক্যাশিয়ার তা দিতে অস্বীকার করলে আবুল তার পেট থেকে পিস্তল বের করে উক্ত ক্যাশিয়ারকে গুলি করে হত্যা করে, টাকা নিয়ে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে রহিম ধৃত হয়। এক্ষেত্রে রহিম উক্ত ক্যাশিয়ারকে গুলি করে হত্যা না করলেও উক্ত খুনের অপরাধে সংগঠিত জন্য দণ্ডবিধির 232/34 ধারা মতে দোষী হবে, কারণ রহিম, করিম ও আবুলের পরিকল্পনা ছিল ব্যাংকের টাকা লুট করা এবং কেউ বাধা দিলে তাকে গুলি করে হত্যা করা হবে, এটিও তাদের উদ্দেশ্যের অন্তর্গত ছিল। সাধারণ পরিকল্পনা অনুযায়ী যেসব অপরাধ সংগঠন করা হয় শুধুমাত্র সেসব অপরাধের ক্ষেত্রে দণ্ডবিধির 34 ধারার বিধান প্রযোজ্য হয়। এ ধারার বিধান খুবই গুরুত্বপূর্ণ। এ ধারার যথার্থ হচ্ছে এই যে সম্মিলিত ব্যক্তিদের কারোর কাজের ফলে কোনো ক্ষতি হলে উক্ত কাজের জন্য সকলেই দায়ী হবে। দণ্ডবিধির কত ধারায় অ্যাবেটমেন্ট বা প্ররোচনার সংজ্ঞা দেওয়া হয়েছে? 107 ধারায়। অ্যাবেটমেন্ট বা প্ররোচনার জন্য শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? 109 ও 110 ধারায়। প্ররোচনার ক্ষেত্রে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? 115 ধারায়। প্ররোচনার ক্ষেত্রে অপরাধ সংগঠনের সাহায্যকারী ব্যক্তি সরকারি কর্মকর্তা হলে দণ্ডবিধির কত ধারায় তার শাস্তির বিধান বর্ণিত আছে? 116 ধারায়। প্ররোচনার ক্ষেত্রে 10 জনের অধিক ব্যক্তি দ্বারা অপরাধ সংগঠিত হলে দণ্ডবিধিরতে কিরূপ শাস্তির বিধান আছে? সর্বাধিক 3 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। স্থল, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাকে প্ররোচনার মাধ্যমে বিদ্রোহ ঘটানো হলে এবং এর শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? 131 ধারায়। স্থল, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাকে প্ররোচনার মাধ্যমে কার্যক্রম সংগঠিত করা হলে এর শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? 133 ধারায়। স্থল, নৌ বা বিমান বাহিনীর কর্মকর্তাকে প্ররোচনার মাধ্যমে ইচ্ছাপূর্বক স্বস্থান ত্যাগ করানোর হলে এর শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? 135 ধারায়। স্থল, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাকে প্ররোচনার মাধ্যমে অবাধ্যতা করানো হলে এর শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? 138 ধারায়। আলোচনা ও বিশ্লেষণ। প্ররোচনা বা অ্যাবেটমেন্ট সাধারণত খারাপ কাজ যে উৎসাহ দেওয়া, উস্কানি দেওয়া, বুদ্ধি পরামর্শ দেওয়া ও সাহায্য করার অর্থ হচ্ছে অপরাধে সহায়তা করা। দণ্ডবিধির 107 ধারা ব্যাপারটিকে পরিষ্কার করা হয়েছে। উক্ত ধারা মতে কোনো ব্যক্তি এক, কোনো কাজ করার জন্য কাউকে প্ররোচিত করলে বা দুই, তা করার জন্য এক বা একাধিক ব্যক্তির সঙ্গে ষড়যন্ত্রের ফলশ্রুতিতে কোনো অবৈধ কাজ করলে বা ত্রুটি বিচ্যুতি ঘটালে
বা কোনো কাজ বা অবৈধ ত্রুটি বিচ্যুতির মাধ্যমে ইচ্ছাকৃতভাবে উক্ত কাজে সহায়তা করলে সে উক্ত কাজে প্ররোচনা দান করেছে বলে গণ্য হবে। ভুয়া পরিচয় দান প্রকাশ করার বাধ্যবাধকতা রইয়াছে। এরূপ কোনো গুরুত্বপূর্ণ তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করার মাধ্যমে কোনো কাজ করলে করালে বা করা বা করানোর চেষ্টা করলে তা প্ররোচনা বলে গণ্য হবে। কোনো কাজ করার আগে বা করার সময় এটি সম্পাদনে সহায়ক কোনো কাজ করলে তা উক্ত কাজ সম্পাদনের প্ররোচনা বলে গণ্য হবে। প্ররোচনার উপাদানসমূহ। উপাদান: এক, কোনো অপরাধ করতে কাউকে প্ররোচনা দেওয়া। দুই, এটি করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হওয়া। তিন, এটি করার জন্য ইচ্ছাকৃতভাবে কাউকে সহায়তা করা। শাস্তি: ইহার উদ্দেশ্য ও মাত্রা, ধারা 53-75। সরকার কর্তৃক মৃত্যুদণ্ডের ক্ষেত্রে সাজা লাঘবের বিধান দণ্ডবিধির কোন ধারায় রয়েছে? 54 ধারায়। সরকার কর্তৃক কারাদণ্ডের ক্ষেত্রে সাজা লাঘবের বিধান দণ্ডবিধির কোন ধারায় রয়েছে? 54 ধারায়। অর্থদণ্ড না প্রদানের ক্ষেত্রে শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় রয়েছে? ধারা 64, 65 এবং 66 ধারায়। নির্জন কারাবাস সম্পর্কে দণ্ডবিধির কত ধারায় বলা হয়েছে? 73 ধারায়। বাংলাদেশ দণ্ডবিধির কত ধারায় সলিটারি কনফাইনমেন্ট এর বিধান উল্লেখ করা হয়েছে? 73 ও 74 ধারায়। বাংলাদেশ দণ্ডবিধিতে কয় ধরনের শাস্তির বিধান রয়েছে? 5 ধরনের। বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী কারাদণ্ড প্রদানের ক্ষেত্রে কয় ধরনের শ্রমের বিধান রয়েছে? 2 ধরনের। বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের ক্ষেত্রে শ্রমের ধরন কি হইবে? সশ্রম কারাদণ্ড। বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডের সময় সীমা কত বছর? 30 বছর। যদি কোনো অপরাধের উদ্যোগের জন্য সুস্পষ্ট শাস্তির বিধান না থাকে তাহলে উক্ত অপরাধের প্রচেষ্টার শাস্তির মেয়াদ কতদিন হবে? উক্ত অপরাধের সর্বোচ্চ শাস্তির অর্ধেক। আলোচনা ও বিশ্লেষণ। সাজাসমূহ। ধারা 53। দণ্ডবিধিতে সাজাসমূহ হচ্ছে: 1. মৃত্যুদণ্ড। 2. যাবজ্জীবন কারাদণ্ড। 3. বাদ। 4. কারাদণ্ড। কারাদণ্ড যাহা 2 প্রকার হইতে পারে: সশ্রম অর্থাৎ কঠোর শ্রমসহ এবং বিনাশ্রম। 5. সম্পত্তি বাজেয়াপ্ত। 6. অর্থদণ্ড। ব্যাখ্যা: যাবজ্জীবন কারাদণ্ড হইলে কারাদণ্ড অবশ্যই সশ্রম হইবে। সাধারণ ব্যতিক্রমসমূহ। ধারা 76-106। একজন বিচারপতির জুডিশিয়াল কর্মকাণ্ড অপরাধ নয়, বিধান দণ্ডবিধির কত ধারায় রইয়াছে? 77 ধারায়। মানসিকভাবে অসুস্থ ব্যক্তি কর্তৃক অপরাধ শাস্তিযোগ্য নয়, এটা দণ্ডবিধির কত ধারায় রয়েছে? 84 ধারায়। বাংলাদেশ দণ্ডবিধির কত ধারায় ব্যক্তিগত আত্মরক্ষার বিধান রয়েছে? 96 ধারায়। সম্পত্তি রক্ষার্থে অপরের মৃত্যু ঘটানো যায় কয়টি হেতুতে? 4টি। বাংলাদেশ দণ্ডবিধির কত ধারায় মানসিকভাবে ভারসাম্যহীন ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা কথা বলা হয়েছে? 98 ধারায়। সরকারি কর্মকর্তা কর্তৃক অপরাধের বিরুদ্ধে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না, এ বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? 99 ধারায়। কয়টি ক্ষেত্রে সম্পত্তি রক্ষার্থে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো পর্যন্ত যেতে পারে? 4টি। কটি ক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যেতে পারে? 6টি। আলোচনা ও বিশ্লেষণ। আত্মরক্ষার অধিকার, রাইট অফ প্রাইভেট ডিফেন্স। দণ্ডবিধির 96 ধারায় বলা হইয়াছে: নাথিং ইজ অ্যান অফেন্স হুইচ ইজ ডান ইন দ্য এক্সারসাইজ অফ দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স। অর্থাৎ ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই অপরাধ নয়। কাজেই আত্মরক্ষার অধিকার মানুষের আইনগত অধিকার, এটি মানবিক অধিকার রূপে স্বীকৃত। দেশের প্রতিটি মানুষেরই মানুষকে রক্ষা করার জন্য তার চারিদিকে পুলিশ পাহারার ব্যবস্থা করা যায় না, তাই নিজেকে রক্ষা করার অধিকার আইন সকলকে দিয়েছে। আত্মরক্ষার উদ্দেশ্যে প্রত্যেক ব্যক্তি যতখানি আঘাত অন্যকে দেয়া প্রয়োজন তা বিনা বিদায় দিতে পারে। দৈহিক বিপদের সঙ্গত আশঙ্কা
জানা মাত্রই এরূপ অধিকারের উদ্ভব ঘটে এবং আশঙ্কা বিদ্যমান থাকা পর্যন্ত তা বলবৎ থাকে। দণ্ডবিধির 100 ধারায় তার বিধান মোতাবেক যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে নরহত্যা বৈধ তা হচ্ছে দেহের উপর আক্রমণ যদি এমন প্রকৃতির হয় যে